যে সরকার প্রো পিপুল বলে দাবি করেন, যারা টোল বিতরণ করে এবং অ্যাপিজমেন্ট তুষ্টিকরণের রাজনীতি করে নির্বাচনে জিততে চান, সঙ্গে তো ছাপ্পা আছে, তারা খুব সাইলেন্টলি মধ্যবিত্ত নিম্নবিত্ত এবং খুব ছোট ছোট যারা দোকান থেকে শুরু করে যাদের খুব সামান্য রোজগার, একটা ফিক্সড রোজগার, তাদের উপরে একটা ভয়াবহ অর্থনৈতিক অবরোধ নামিয়ে নিয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই জনবিরোধী নীতির প্রতিবাদ করছি এবং পরবর্তীকালে ডাব্লিউবিএ সিডিসিএল এর গোটা রাজ্যব্যাপী বিদ্যুতের ট্যারিফ বাড়ানোর বিরুদ্ধেও আমরা বলবো এবং রাস্তাতেও নামব। আমরা আজকের এই প্রেস কনফারেন্স থেকে অবিলম্বে রাজ্য সরকারের অনুমোদনকারী যে সংস্থা, রেগুলেটরি বডি যেটা রাজ্য সরকার অনুমোদিত, এই বাড়তি বিল প্রত্যাহার করার জন্য আমরা সুনির্দিষ্টভাবে দাবি করছি এবং এক সপ্তাহের মধ্যে এটা করতে হবে। আমরা সিএসসি কে বলছি না, কারণ সিএসসি একটা কর্পোরেট বডি, তাদেরকে টাকা তুলতেই হবে, কারণ তারা হলদিয়া এনার্জির নামে তৃণমূল কংগ্রেসের ফান্ডে ইলেকটোরাল বন্ডের মধ্য দিয়ে 400 কোটি টাকা চাঁদা দিয়েছেন। 400 কোটি টাকা যে সংস্থা তৃণমূলকে চাঁদা দেয়, তাকে 800 কোটি টাকা জনগণের কাছ থেকে তুলতেই হবে, এটা ধ্রুব সত্য। আমরা রাজ্য সরকারের যে অথরিটি যারা এর অনুমোদন দিয়েছেন, জনস্বার্থে এর প্রত্যাহারের দাবি করছি এক সপ্তাহের মধ্যে।